তাহলে তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। আপনি যদি সফলতা চান, এই যে বাংলাদেশে বড় বড় আলেম দেখেন, বক্তা দেখেন, অনেকে তো নিয়ত করে যে আমি উমুকের মতো আলেম বানাবো, ছেলেকে উমুকের মতো বানাবো, হেফসখানায় পড়ে, কারিয়ানা বিভাগে পড়ে, লেখাপড়া করে, ফাজেলে আলেমে দাওরাতে উলাতে পড়েন, সেও চায় বড় আলেম হবে। কিন্তু তোমাদের জন্য আমি বলে দিয়ে যাই, তাহাজ্জুদের নামাজ যদি ধরতে না পারো, বড় আলেম হতে পারবা না, পারবা না, পারবা না। এবার আসেন মূল আলোচনায় চলে যাব। এই পৃথিবীতে দুই প্রকার লোকেরা মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন। এক প্রকার হলো নবীরা রাসূলেরা, আর এক প্রকার হলো নেতারা নেত্রীরা। দুই দলেই কল্যাণের দিকে ডাকেন, তবে পার্থক্য হলো সাধারণ নেতারা শুধু দুনিয়ার কল্যাণের কথাটাই বলেন, আখেরাতের কল্যাণ বলেন না, কিন্তু নবীরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বলে কি বলে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নবীরা দাওয়াতি কাজ করেছেন, তারা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণের দিকে মানুষকে ডাকেন, আর সাধারণ নেতারা দাওয়াতি কাজ করেন, তিনারা শুধু দুনিয়ার কল্যাণটাই বলেন, আখেরাতের কল্যাণের কথা কি তিনারা বলেন? তাহলে আমাদেরকে কোন দিকে যাওয়া দরকার? মানুষ কি বেশি পাইলে কম নেয়? আমি যদি দুইটা পাই তাহলে আমি কি একটা নেব নাকি? তাহলে আমাদেরকে কাদের পিছনে যাওয়া দরকার? নবীদের পেছনে। কাদের পিছনে? আর সেই নবীদের বক্তব্য, নবীদের কথাই বলেন আলেম ওলামারা। আলেম ওলামারা কখনো নিজের থেকে কথা বলেন না, আলেমরা যেই কথাগুলা বলেন সেই কথাগুলা কা সেই কোরআনের পক্ষে আছি না নাই, নামাজিদের সাথে সারাটা জীবন আছি না নাই। আল্লাহ যেন আমাদেরকে নামাজিদের সাথে কবুল করেন, আমরা বলি আমিন। আসেন আলোচনায় চলে যাই। আজকে আমরা ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব, আগে তেলাওয়াত করি তারপরে আলোচনায় চলে যাই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যুহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। কথাগুলি কার? আল্লাহ। আর আস্তে কোন? আল্লাহ। কথাগুলি সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট সত্য? 100%। আরো জোরে বলেন কত পার্সেন্ট সত্য? আমি আজকে ভূমিকা দেব না, সরাসরি আলোচনায় যাব। যে সূরাটি আমরা তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। সূরাটার নাম কি? ইনশিরাহ। সবাই বলতে হবে সূরার নাম কি? ইনশিরাহ। এই সূরাটিতে আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দিকে। এবার আপনারা পরীক্ষা দেন, সূরার নাম? সবাই বলতে হবে ইনশিরাহ। ইনশিরাহ। আয়াত কয়টা? 8। রুকু কয়টা? 1। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। নাজেলের দিক থেকে সূরাগুলি কয় প্রকার? দুই প্রকার। এবার একটা কথার জবাব দেন, পৃথিবীতে ঘটনা ঘটে আগে না ইতিহাস লেগে আগে, কোনটা? ঘটনা ঘটে আগে। আগে ঘটনা ঘটে তারপর ইতিহাস লিখে। যেমন স্বাধীনতার দলিল পত্র আছে না নাই? আছে। কোন ব্যক্তি যদি বলে আমি 71-এর স্বাধীনতার দলিল পত্র, 71-এর সব ঘটনা সত্য সত্য লিখছি, তবে 71-এ লেখি নাই, 72-এ লেখি নাই, 90-তে লেখি নাই, এটা আমি কোন সাইটে লিখছি? বিশ্বাস করবেন কবে? বেটা মাথা খারাপ নি তোর? ঘটনা ঘটার আগে তুই লেখলি কেমনে? গাঁজা খুরবো তাকাল বলবে না? কিন্তু কেউ যদি বলে 71-এর ঘটনা 75-এ লিখছি, তাহলে এটা বিশ্বাস করা
যায়, যেহেতু ঘটনা আগে ঘটছে তারপরে। কিন্তু আপনারা জবাব দেন, এই আমার হাতে এটা কি? এই কোরআনে অনেকগুলো ঘটনা আছে না নাই? এবার মহব্বতের সাথে বলে, এই কোরআনের ঘটনাগুলি আগে ঘটছে না, কোরআন আগে লেখা হয়েছে। কোরআন নাজেল করার আগেই কোরআন লোহে মাহফুজে লিখে রেখেছিলেন কে? আল্লাহ পাক বলছেন, বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন তো আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। এই কোরআনের একটি অক্ষর, একটি আয়াত, একটি শব্দকে বদলে দিতে পারে এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় নাই। কোন পিসা বজুরের কয়েক কোটি লোক, কয়েক লক্ষ লোক মুরিদ আছে, মুরিদদেরকে সামনে বসায় যদি বলেন কোরআনে তাব্বাতিয়াদা সুরার মধ্যে ভুল আছে, মুরিদরা মানবে তো? কথা বলেন মানবে তো? প্রয়োজনে পিসাবকে গুমতি নদীতে চুবাইবে, এরপরও সেটা মানবে না। কারণ সব মানুষেরা জানেন কোরআনের ভিতরে কোনো ভুল নাই, থাকতে পারে না, কারণ দুনিয়ার কেউ লেখেন নাই। এই কোরআন লিখেছেন আকাশ আর জমিনের মালিক আল্লাহ পাক লিখেছেন। তাহলে গুরুত্বপূর্ণ কথা, কোরআনই একমাত্র কিতাব যে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে ঘটনা ঘটার আগেই আল্লাহ কোরআন লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এবার শানে নুজুলটা জানি, শানে নুজুল, নুজুলে শান কোন কারণে নাজিল হয়েছে? কারণ আছে না নাই? অনেকগুলা শানে নুজুলের মধ্যে দুইটা শানে নুজুল বলবো। এক নাম্বার শানে নুজুল নোট করেন, আল্লাহর নবী তখনো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। আমরা যেভাবে আজান দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এভাবে নামাজ তখনো ফরজ হয় নাই। নবীজি সকালে বিকালে দুপুরে নামাজ আদায় করতেন, তবে একটা নামাজ আল্লাহর নবী ছেড়ে দিতেন না, আর সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। সেই তাহাজ্জুদের নামাজ যাদের কাছে নাই তারা কখনো মানজিলে মাকসুদে পৌঁছাইতে পারবে না। আজকে অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, যুবকদের প্রতি আমার কলিজা ভরা ভালোবাসা দিয়ে বলছি, যুবক ছাত্র জীবন শেষ করেই যদি কর্মজীবনে প্রবেশ করতে চাও, ছাত্র জীবন শেষ করেই যদি পরিবারের হাল ধরতে চাও, জাতির জন্য কিছু করতে চাও, ছাত্র জীবনের রাত্রটা প্রতিটি রাতে তাহাজ্জুদে দাঁড়াও, কোরআন সামনে নিয়ে বলে যায়, ছাত্রত্ব শেষ করার পরে রিজিকের অভাবে তোমাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, লাগবে না, লাগবে না। আমার ভাইয়েরা জবাব দেন, একটা ক্লাসের ভিতরে রোল নাম্বার 1 2 3 9 পর্যন্ত এক নাম্বার দুই নাম্বার টেবিলে বসে, ওই টেবিলগুলোতে কাউকে জায়গা দেওয়া হয় না। 11 মার্কা ছাত্র যাদেরকে আমরা বলি তারা পেছনের টেবিলগুলোতে বসে, কিন্তু আপনারা বলেন এক নাম্বার টেবিলে বসার পরেও লেখাপড়া শেষ করে কিচ্ছু করে না, বেকার রাস্তাঘাটে হাঁটে এমন লোক আছে না নাই? আবার সবার পেছনের টেবিলে যে বসত সবচেয়ে ভালো চাকরিটা সে করে এমন ঘটনাও আমাদের দেশে আছে না নাই? কে দিয়েছেন? তাহলে বোঝা গেছে শুধু ছাত্র ভালো হইলে ছাত্র ভালো চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নাই। রিজিকের মালিক কার হাতে? রিজিকের মালিক কে? তাহলে তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। আপনি যদি সফলতা চান, এই যে বাংলাদেশে বড় বড় আলেম দেখেন, বক্তা দেখেন, অনেকে তো নিয়ত করে যে আমি অমুকের মতো আলেম বানাবো, ছেলেকে অমুকের মতো বানাবো, হেফজখানায় পড়ে, কারিয়ানা বিভাগে পড়ে, লেখাপড়া করে, ফাজেলে আলেমে দাওরাতে উলাতে পড়েন, সেও চায় বড় আলেম হবে। কিন্তু তোমাদের জন্য আমি বলে দিয়ে যাই, তাহাজ্জুদের নামাজ যদি ধরতে না পারো বড় আলেম হতে পারবা না, পারবা না, পারবা না। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। কিসের নামাজ? আল্লাহর ওলি হইতে হইলে কি পড়া লাগে? কারণ তাহাজ্জুদের নামাজ একমাত্র নামাজ
যেই সময়টা বান্দার মধ্যে কোনো কিবির থাকে না, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়।